আজকে আমাদের জন্য কতই আনন্দ এই রবিউল আউয়ালে যে নবী আগমন করেছেন সেই নবীর উসিলাতে সব আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর আগমনের চাঁদে পবিত্র ঈদে মিলাদুন নবীর আয়োজন করে নবীর ভালোবাসার পরিচয় দিতে যায়া এই মাহফিলে আমরা বসে আছি যে আল্লাহ আমাদেরকে রবিউল আউয়ালে এই নবীর পক্ষে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আসল আমি আলোচনায় ঢুকি, এ চাঁদের নামটা জানি কি বলছিলেন, রবিউল আউয়াল। নামের মধ্যে কত সুন্দর সিস্টেম করেছেন আল্লাহ, রবিউল আউয়াল। রবি শব্দের অর্থ হলো ফসল, আউয়াল হলো প্রথম। আল্লাহ বলেন আমার প্রথম ফসল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিন আমার আল্লাহ একা ছিলেন, আল্লাহ বলে ডাক দেওয়ার কেউ ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কেউ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন প্রেম ভালোবাসায় পড়ে ইচ্ছে করলেন কি করবেন, এই ইচ্ছার মধ্যে বেশে উঠলো বন্ধু হাবিব দোস্ত সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদি আকৃতি ধারণ করো। সঙ্গে সঙ্গে মুহাম্মাদি আকৃতি ধারণ করলেন, আমার আল্লাহ দেখে বন্ধু যে বানাইলাম এত সুন্দর, হায় হায় আমার আল্লাহ নিজে কুদরতি চোখে এ আমার আপনার নবীর আমার আপনার নবীর দিকে এক ধ্যানে 40 বছর তাকায় ছিলেন। কোন নবীর উম্মত আপনারা, এত মর্যাদা কেন? আল্লাহ বলেন আমার বন্ধু এত সুন্দর, এ বন্ধুকে আমি একা দেখব, হয় না? আমি আল্লাহ যে কত সুন্দর বন্ধু বানাইলাম, আমার যে কত শক্তি, আমার যে কত ক্ষমতা, এটা প্রকাশের জন্য আমি কি করব, একটা পৃথিবী সৃষ্টি করব। এই বন্ধুকে, এই বন্ধুর প্রকাশ গঠনের জন্য আমি একটা জগৎ সাজাবো। আল্লাহু আকবার বলুন। নবীজিকে প্রশ্ন করেছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, নবী গো সৃষ্টি সম্পর্কে কিছু বলেন। রাসূল বলেন আউবালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে। বলুন কি সৃষ্টি করা হয়েছে? সর্বপ্রথম সৃষ্টি, চাঁদের মধ্যে তো গন্ধ পাওয়া যায়, রবিউল আউয়াল প্রথম যিনি, ইনাকে উল্লেখ করে এই চাঁদের নাম রাখা হয়েছে সুবহানাল্লাহ। বলল এত কিছু সিস্টেম করে যে আল্লাহ এই নবীকে বুঝাইতে চায়, তাহলে আমাদের এই নবী চিনা এবং বোঝা দরকার আছে কিনা? বলুন এই নবী যদি না আসতো টুপি হইতো, দাড়ি হইতো, পাঞ্জাবি হইতো, নামাজ হইতো, মসজিদ মাদ্রাসা মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফা চন্দ্র সূর্য, এক কথাই সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি। আচ্ছা যার উসিলায় এত কিছু সৃষ্টি হলো ওনার দাম কত হইতে পারে? আল্লাহ পাক নবীজিকে সৃষ্টি করে পবিত্র স্থানে যখন রাখলেন, আল্লাহ পাক গোপন বন্ধুকে প্রকাশ করে ডাকতেছেন লা ইলা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সাথে খেলে সৃষ্টি জগতের, সৃষ্টি হওয়ার আগে সৃষ্টির মূল যিনি রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করে পবিত্র স্থানে রেখে আল্লাহ পাক বন্ধুর সাথে খেলতেছেন। বন্ধু গো লা ইলা, কোনো ইলা নাই, লা ইলা শব্দ হইতেছে আমার আপনার নবী, কিন্তু শব্দ শুনে দেখে না কাউরে। আচ্ছা আমরা কি আল্লাহকে দেখি? আল্লাহ তো গোপন, নবীজি প্রকাশ, দেখে না কেউরে। যেমন দেখবেন অনেক সময় প্রথম সন্তান মা বাবার আদুরের সন্তান, এই দেখবেন
সাত মাস আট মাস নয় মাস দশ মাস বাচ্চাটা বসতে পারে, একটু হামাগুড়ি দিতে পারে, দেখবেন বাচ্চার প্রতি কত ভালোবাসা, মার কত মহব্বত। দেখবেন বাচ্চাটারে খাটের মধ্যে মাঝখানে বসায়া দরজার আড়ালে যায়া মা দেখবেন টু টু শব্দ করে, মার শব্দ পায়া বাচ্চা দেখবেন মার ভালোবাসার শব্দের প্রকাশ, কিন্তু মায়ের প্রকাশ পায় না, তালাশ করতে থাকে। অবশেষে যখন একেবারে কোনো সুযোগ সন্ধান মিলে না, আওয়াজ শুনে দেখে না, বাচ্চা দেখবেন কি হয় আপনার অসহায় হয়ে ঠোঁট ভাঙতে থাকে, কাঁদবে কাঁদবে এরকম ভাব হয়ে যায়। এমনি সময় মা দেখবেন সামনে এসে ডাক মারে, ওয়া আমি প্রকাশ। আমার আল্লাহ বলেন বন্ধুক লা ইলাহ কোন ইলাহ নাই, আমার আপনার নবী পাক, নবী পাকের নূর মুবারক থেকে যে প্রেম ভালোবাসা শুরু হয়ে গেল। এবার কোনো কিছু দেখে না, দুর্বল হয়ে পড়লেন, অসহায় হয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর ভালোবাসার দরজায় দাঁড়িয়ে বললেন ইল্লাল্লাহ, আমি সারা বন্ধু তোমার কেউ নাই। আমার নবীজি তখন জপতে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি জপতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ কই বন্ধুক আমি ছাড়া যখন তোমার কেউ নাই, আমিও জপতে শুরু করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে জপে আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে জপে আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে বারো অক্ষর, আল্লাহু আকবার বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে দেখবেন বারো অক্ষর, কত সুন্দর মিল। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বারো অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে বারো অক্ষর। কোন নবীরে বানাইয়া রে এত বড় পৃথিবী আমার আল্লাহ সাজাইলেন, অক্ষর তো মাত্র বারো। আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার নামে বারো, আমার নামে বারো, বারো বারো চব্বিশ অক্ষরে একটা কালিমা বানাইলাম গো বন্ধু। এবার রাত্র দিন বানাইলাম, রাত্রে দিলাম বারো ঘন্টা, দিনে দিলাম বারো ঘন্টা, বন্ধু গো এ রাত্রে আর দিনে বারো ঘন্টা বারো ঘন্টা, চব্বিশ ঘন্টার অপরাধ লইয়া অন্যায় লইয়া গুনাখাতা লইয়া যারা তোমার আর আমার নামের চব্বিশ অক্ষরের কালিমাটা তালাবাত করবি গো, চব্বিশ অক্ষরের কালিমার বিনিময়ে আমি আল্লাহ কথা দিলাম ওই চব্বিশ ঘন্টার গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। শুরু করলেন প্রেম ভালোবাসার খেলা, মন্ত্র শুরু হয়ে গেল, আস্তে 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 অনেক লম্বা ঘটনা করে ওখান থেকে আলোচনা কইরা মা আমিনার কুল পর্যন্ত আসতে গেলে নব্বই বছর শেষ করা যাবে না। যেই হোক এ ভালোবাসার বন্ধুকে প্রকাশ করবেন কিসের মাধ্যমে, কোথায় দেবেন, আল্লাহ পাক সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাইলেন এ বন্ধুর আগমন গঠনের জন্য, সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর কি বানাইলেন স্টেজ। আল্লাহু আকবার বলবেন হুজুর মক্কা নগর কি স্টেজ বানাইলো কেন, আমরা বাংলাদেশে বানালে তো ভালো ছিল। আসলে মক্কা নগরে স্টেজ বানানোর কারণ হলো মক্কা নগরটা মরুভূমি, এটা অভাবী কিছু হয় না, কারণ যে নবী আসবেন ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, কারণ এই নবীর আগমনে বরকতে কিছু পাবে, এজন্য এই নবীর আগমনটা এই যে সেই ঘটানো হলো। যেমন বাস্তবে আসেন একজন মহামান্য ব্যক্তি যদি আপনাদের এলাকায় কোনো মন্ত্রী মিনিস্টার কোনো ক্ষমতাবান কোনো দয়াবান ব্যক্তি যদি আসে, দেখবেন মন্ত্রীকে আনে কোন রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা একটু ভাঙা, মন্ত্রী দেখেই বলবেন কি ব্যাপার আপনাদের এলাকার উন্নয়ন হয় নাই এরকম কেন রাস্তাঘাট, স্যার আপনাদের আপনার সুদৃষ্টি সুনয়নের জন্য সুদৃষ্টির জন্য এই রাস্তা দিয়ে আমরা যে কত কষ্ট করি মাননীয় স্যার, এই জন্য মন্ত্রী মহোদয় আপনাকে এই রাস্তায় আনা হলো। আল্লাহ বলেন ও আরবের মানুষ তোমরা চিন্তা করো না, আমি এমন এক মন্ত্রীকে এই জগতে পাঠাবো যার সুনজরে যার দয়ায় তোমরা সোনার খনি পেয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহান। সমস্ত পৃথিবী হলেন প্যান্ডেল, মক্কা নগর হলো স্টেজ, মা আমেনার কুল হলো আসন, এমন এক আসন বানাইলেন যে আসনে এই অতিথি এই নবী ব্যতীত আর কেহ বসার সাহস নাই। মোবাইল 01711236346 নবী যে নবীর নাম দিলেন আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন, বাবার এই নবীরে চিনেন, তারপরে নামাজে যান, তাইলে নামাজ আল্লাহ খুশি হবেন।
আজকে কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য বলছে। বলুন ইসলামে যে দাখিল হইবেন, নবী যদি না হইতো ইসলাম হইতো না? কয় না, নবী না হইলে ইসলাম হইতো না? ইসলামও যাইবার আগে আগে নবী রে ছিলেন। আবার বলছে ইসলামে দাখিল হইছো, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ইবাদতে ঢুকো। আল্লাহ বলতেছেন আমি কি করব, ওয়াদখুলি জান্নাতি, আমি তোমরা জান্নাতে ঢুকাবো। আচ্ছা বলুন নবী না হইলে ইবাদত হইতো না? জান্নাত হইতো না? কিছুই নাই। তাহলে আগে চিনতে হবে যার উসিলায় সব, তাকে চিনেন, তাকে ছাড়া ইবাদতে যাইন না, হবে না, কোনো কাজ হবে না। আগে নবীকে বুঝেন, তারপরে মসজিদ কমিটিতে যান, তাহলে জীবনে মসজিদ কমিটিতে দলাদলি হবে না। আগে নবী চিনেন, তারপরে মাদ্রাসায় ভর্তি হন। আগে নবী চিনেন, তারপরে আলেম হন। হিংসা বিদ্বেষ থাকবে না, দলাদলি হবে না। কারণ এই নবীর নাম কি দিয়েছে আমার আল্লাহ? রাহমাতাল্লিল। বলুন নামটা কি দিয়েছে? নবীর মধ্যে কোনো দলাদলি আছে? আমরা কোন পার্টি বাংলাদেশে কোন রাজনীতি দলের পক্ষে নবী কেউ পারবেন কইতে? নবী শুধু একটা কান্দেই কানছেন, উম্মতি উম্মতি। বাবারা কেন থাকবেন না? এই তো নবীজি আসতেছেন রবিউল আউয়াল। এখন আমি আমার সামনে মেন আলোচনায় চলে গেলাম, আপনারা মহব্বতে আর একটু দূরে সরি পড়ুন, আমি আলোচনায় চলে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাহ দিবানি শি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানি শি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা বলগল উলা বিকমালিকি কশফত দুজা বিজমালিকি হসনতে জমিও খেসালিকি সাল্লো। আসতেছে রাহমাতাল্লিল আলামিন হয়ে নবীজি কোন চাঁদে? চাঁদটার নাম কি? রবিউল। কয় তারিখ জানি আইছি? 12 তারিখ। ব্যাপারে আপনাদের কারো কোনো আপত্তি নাই তো? এক জাতের হুজুর আছে, এদের মাঝে খালি মাসলা দিব। 12 তারিখ কোনো গ্যারান্টি নাই, 8 তারিখও হইতে পারে। আবার কেউ কো রবিউল আউয়ালে হইছে কি না এটাও সন্দেহ আছে। নাউজুবিল্লাহ, কি জগত হল্লাম রে বাবা, এত সন্দেহ কেড়ে নবীর লইয়া। ওদিকে বলছে যে 9 তারিখ আর 7 তারিখ, এদিকে বলছে বলে 9 তারিখ আর 7 তারিখ। 12 তারিখ না হইয়া 9 তারিখে হইলে আপনার লাভ হইল কি? বুঝে কয় তারিখ হইছে এটা লিয়ে কিন্তু বাড়াবাড়ি নাই। বলুন আমরা যারা মিলাদুন নবীর পক্ষে, নবী কয় তারিখে আসছে? আর কোনো মতভেদ? মতভেদ নবী নিয়ে কোনো মতভেদ? ডাকাডাকি 12 তারিখে আইছে। বলুন কয় তারিখে? 12 তারিখে নবীজি দুনিয়াতে আসবে।
এই নির্ধারণ করলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। না এদেশের কোন ডাক্তারে তারিখ দিছেন? না। ডাক্তারে তারিখ দিব? ডাক্তারে জানলেনে দিব? মা আমেনা বলেন, রাহমাতাল্লিল আলামিন যখন আমার পেটে আমি ঘুমাইলে রাত্রে আমার অন্যান্য নবী রাসূলগণ আয়েশা ডাকে, আমেনা গো তোমার পেটে রাহমাতাল্লিল আলামিন, তুমি সাবধানে থাকো, তোমার মতো ধন্য মহিলা পৃথিবীতে আর কেউ নাই। পেটের দিকে তাকাইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে এমন একটা নূরের রোশনি বাহির হইতেছে যার দিকে আমি তাকাইয়া থাকতে পারি না। কিসের রোশনি? না মাটি দেওয়া নাইছে, সিটাঙ্গের মাটি। আমাদের এলাকায় এক হুজুর কয় বেহেস্তের মাটি দেওয়া বলে বানাইছে। চিন্তা করেন, কথার নিয়ে কোনো যুক্তি আছে? হাদিসে কুরসি লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী গো তোমাকে না বানাইলে কিছুই বানাইতাম না। আবার হাদিসে আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করা হয়েছে। তাইলে সর্বপ্রথম যদি নবীর কথায় নূর সৃষ্টি হয়ে থাকে তাইলে কি বেহেস্তের মাটি সৃষ্টি হয়েছে? সে সকলের আগে কার সৃষ্টি? আল্লাহর নবীর সৃষ্টি। অন যদি আপনি কোন বেহেস্তের মাটিটা বানাইছে তে কথাটা কি আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো হইল না আপনার আমার মন গড়া হইল? আল্লাহ আল্লাহ রাসূলের কথার মধ্যে মন গড়া কোনো কথা লাগানো যাবে না। নবীজি নূরের নবী আসতেছেন, মা আমিনা বলেন পেটের দিকে তাকিয়ে দেখি কি রোশনি। আসলে এই নূর থেকেই তো সব। আজকে বিজ্ঞান বলে চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, চন্দ্রের নিজস্ব কোনো ক্ষমতা নাই, চন্দ্রে আলো নেয় কার থেকে? সূর্য থেকে। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন আলো নেয় কোথ থেকে? সূর্যের থেকে। এবার সূর্যকে প্রশ্ন করেন, ও সূর্য তুমি এত আলো পাইলে কোথ থেকে? পৃথিবীর কোন বিজ্ঞান বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই এই প্রশ্নের জবাব দিতে। সূর্য জবাব দিবে, আমি আলো গ্রহণ করেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক থেকে। নারে তাকবীর। বাবারে এগুলি বুঝলেই আর সমস্যা হয় না, কোন বুঝতেন না, বুঝাইতে চাইবো আল্লাহ এক, আপনি বুঝবেন ছাগল একটা, কিভাবে হবে? সোজা পথে আসেন, আমাদের পথ সোজা সিরাতাল মুস্তাকিম, বেজাল পথ মুসলমানের পথ নয়, মুসলমানের পথ সোজা পথ। এই পথ পাইতে গেলে নবীর কাছে যান, এই পথ পাইতে গেলে আল্লাহর ওলিদের কাছে যান। সোজা পথ, যারা পানির উপরে দিয়ে হাঁটতে পারত তারাই সোজা পথে চলেছে, তারাই আমানত খুলো ফিসিলমি কাফার মধ্যে প্রবেশ করেছে। পানির উপরে দিয়ে হাঁটার ব্যক্তি আমাদের বাংলাদেশে আছে না? যাই না ওদিকে, আজকে সেদিকে আজ নাই, আজকে মিলাদুল নবী, আজকে মিলাদুল নবী, মিলাদ হইল নবীর পয়দাইশের উপর আলোচনাটার নাম হলো মিলাদ, আর যার উপরে আলোচনা ইনি হলেন নবী, মিলায়া হইল মিলাদুল নবী, যার উপরে আমার আল্লাহ নিজে দরুদ ও সালাম প্রেরণ করে। কেউ কেউ আবার আপনারা এসে বলবে নবী যেমন দুনিয়াতে আইছে মার করতে হইছে আমরাও মার করতে হইছি, নবীর যেমন বাবা আছেন আমরারও বাবা আছেন, নবী যেমন প্রস্রাব পায়খানা করছে আমরাও প্রস্রাব পায়খানা করছি, নবী বিবাহ শাদী করছে আমরাও বিবাহ শাদী করছি, নবী যেমন মানুষ আমরাও এমন মানুষ। দেখবেন সুন্দর করে যুক্তি দিয়ে বুঝাইব, বাবা রে এটা আমিও মানি, নবী যেমন মানুষ আপনিও মানুষ, নবীও মার করতে হইছে আপনিও মার করতে হইছেন। যে নবীর নাম আজানে আছে, আপনি যখন মার করতে হইছেন আপনার নামটা একদিনের লেগে আজানও লাগাইছে বাপের বেড়া হইলে। নবী পা উঠাইলে আল্লাহর আরশে যাইতো, আঙ্গুল ইশারা করলে সাত দুই টুকরা হইতো। এ মানুষ তোর শব্দ ফিরিনি পারবো না, আকাশের চার দুই টুকরা করতো। অত অত ভাল লাগে কেন নবীর আমার মতো মানুষ বানাইলে? এর এগুলি না, এই কাজ করার জন্য নবীকে আমাদের সামনে দেয় নাই। একরকম হইলেই কি আসলে একরকম হয়? আপনারা বাতাসা চিনেন? বাতাসা, বাতাসা চিনেন? এখন হোলাগন চিনতো না বাতাসা কিরকম, এরকম না গুলগুল না। টিক্কা চিনেন? টিক্কা কালো, টিক্কা কিরকম সিগারেট কিনে কয় দেখছেন উড়াই দিতেছি। এখন হলো উড়ানের যুগ, ফুতফুতের যুগ, আগে হুক্কা খাইতে মানুষ বেজাল টেজাল পানির মধ্যে আটকা যাইতো, বেচারা হুক্কা খাই টিক্কা লাগে। টিক্কা আর বাতাসা সাইজ একরকম না? একরকম সাইজ না, আচ্ছা সাইজ একরকম। অন টিক্কারে যদি আপনি বাতাসা মনে করেন কামাইব, দেখবেন প্রাইভেট গাড়ির মধ্যে প্লাস্টিকের আঙ্গুর তাহে দেখছেন, প্লাস্টিকের আঙ্গুর প্রাইভেট গাড়ির সামনে ঝুলাই রাখে না, একই সেম আঙ্গুর।
আজকে আয়েশা বাবুর্চি সাহেবের ঘরে ফারুক ভাইয়ের ঘরে খাইছি আঙ্গুর, সেম এরকম আঙ্গুর প্লাস্টিক দিয়ে বানায় গাড়ির সামনে ঝুলায় রাখে। আপনি যদি খন আব্বু আঙ্গুর খামু, এই দুইটা আঙ্গুর প্লাস্টিকের মুহ দিয়া কেয়ামত পর্যন্ত চা পাইবেন, বাজারের গাছের আঙ্গুরের মজা পাইবেন। দেখছে তো একই মা আয়েশা বলেন আমার নবীকে তোমাদের মতো মনে করো না। আমি একদিন মা আয়েশা বলেন আমি একদিন নবীকে যাচাই করেছি কিভাবে, নবী পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা বলেন আমি দেখতে গেলাম নবীজির পায়খানা মুবারকের রংটা কেমন, আল্লাহর নবীর আল্লাহর বন্ধুর পায়খানা মুবারকের রং কোন সাইজ কোন কালার একটু দেখবো। গেলাম যায় দেখি পায়খানা নাই, ঘরে আইছে নবীজি আয়েশা কই গেছিলা, আচ্ছা নবীর কি জানতে বাকি আছে, কই গেছি কই গেছিলাম না হুজুর গেছিলাম মানি মানি গেছিলাম, আরে মানি না কই গেছিলা কও হুজুর কইতা কহ গেছিলাম, আপনি যে আল্লাহর বন্ধু আপনার উসিলাই সব, আপনার পায়খানা মুবারকের রংটা কেমন দেখতে গেছিলাম, দেখছো না হুজুর দেহি নাই তো, কেন পায়খানা করেন নাই, পায়খানা করছি তাহলে কই কিচ্ছু পাত্তা পাইলাম না। রাসূল কয় আয়েশা রে তুমি ভাববো না আমি তোমাদের মতো একজন মানুষ, এই টিক্কা বাতাসার সাইজ হয়ে মনে করো না তুমি বাতাসা, তুমি ঠিক কা তুমি বাতাসা না। আয়েশা আমি যখন পায়খানা করতে বসি জমিন হা করে থাকে, আমি রাসূলের পায়খানা খাওয়ার জন্য, আরে যে রাসূলের পায়খানা খাওয়ার জন্য জমিন হা করে থাকে, তুমি যে নবীর মতো হইলা আমার মতন কইলা, তোমার পায়খানা তো কুকুরও খায় না। বাবা রে কাজ করেন কথা বলেন সাবধানে বলেন, নবীর সাথে বাড়াবাড়ি নয়, নবীর সাথে বেয়াদবি নয়, অবস্থা ভালো হবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেখ সকলে বলুন আমি। আচ্ছা টিক্কা যদি বাতাসার লগে এক সাইজ হইয়া একরকম হইতে চায় এটা সম্ভব হইব না? মানে আপনি টিক্কা হইয়া বাতাসার লগে চান পাল্লা দিতেন কেমন হইব? এক বেচারা অন্ধ মানুষ, অন্ধ মানুষ আছে না সহ দেহে না, আচ্ছা এই বেচারার কি বিয়া করার স্বাদ আছে না? অন্ধ বেচারার বিয়া করাইছে এক গরিবের বাড়ি, কিন্তু অন্ধ বেচারার অভ্যাস ছিল এক দেড় কেজি চাউলের ভাত খাইতে পারে, কিন্তু বিয়ের দিন হবলেই কইছে ভাত কমায় খাইস, শ্বশুর বাড়ি গিয়া ভাত কমায় খাইস, নাইতে মানুষ ব্যাকল কইব। হ্যাঁ বাড়িতে ভাত কমাইছে খাইছে, শ্বশুর বাড়ি গিয়া অল্প ভাত খাইয়া ঘুমাইছে, রাত্রে বারোটা একটা বাজে পরে হ্যাঁ তো ফেডের খিদায় আর ঘুম ধরে না, দেহে বিবি সাহেবের আস্তে করে ডাহে ফুলবানু 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 তো ঘুমাই দিছে, কই অহনে সুযোগ অন্ধ মানুষ হতে আর দেহে না তালাশ করতেছে খাও নেননি কিছু আছে, ঘুরতে 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 দেহে মাটির একটা কলস, মাটির কলসের মধ্যে শ্বশুরজি হুক্কা খাইতেন এর মধ্যে টিক্কা রায় হাত দিয়া দেহে ভিতরে বাতাসা, আসলে হাত কেউ দিছে টিক্কা সাইজ কি বাতাসা, কজাক কয়েকটা বাতাসা খাইয়া এক গ্লাস পানি খাইলেও রাত্রটা কোন রকম বাতাসা বাইর কিরে মুহ দিয়া খাইতা সাবাইতাছে, এই যে সাবাইতাছে মিষ্টি তো আর লাগে না, জিব্বা দিয়া হাই যাতে মিষ্টি আর লাগে না রসও বাইর না, অবশেষে হাত তুলছে আল্লাহ আল্লাহ তুমি কি বাতাসার মজা উড়াইয়া দিছো, আচ্ছা আসলে কি বাতাসার মজা উড়াইছে না হ্যাঁ ভুল করছে? বাবা রে যারা নবীর মজা পাইছে ও হেরাই মিলাদুন নবী দেখেছে, আর যারা টিক্কা মুহ দিছে হেরাই মিলাদুন নবীতে যায় না। বাবারা নবী চিনেন বাতাসা চিনেন, টিক্কা সাইজ হইলই টিক্কারে বাতাসা বানায়েন না, টিক্কার টিক্কার দাম বাতাসার বাতাসার দাম, টিক্কার স্বাদ টিক্কা বাতাসার স্বাদ বাতাসার, কাজী একরকম হইলেই জিনিস একরকম হয় না। প্লাস্টিকের আঙ্গুর আর দেশের সরাসরি আঙ্গুর দেখতে এক, খাইতে কি এক হবে? তারপরে এহেন এত তুলনা দেখায়েন না, বে তুলনা নবীর সাথে কোনো তুলনা নাই, অথচ যারা এই তুলনা দেয় আমার মতো মানুষ হেরাই দেখবেন আবার নাদগা, কি নাদগা নিহি দু জাহামে মিসালে মুহাম্মাদ জামালে খুদা হ্যায় কামালে মুহাম্মাদ। আল্লাহু আকবার বলো, এহন হয় তরুণা দেয় মার করতেছি আমরা মার করতেছি, আবার মারে গিয়া কয় নিহি দু জাহামে মিসালে মুহাম্মাদ, এই মুহাম্মাদের কোনো মিসাল কোনো তুলনা নাই। আসুন নবী নবীর জায়গায় অলি অলির জায়গায় নবীর জায়গায় কেউ না, আপনি নিজেই বলছেন এই নবীর সাথে কোনো মিসাল নাই কোনো তুলনা নাই, আবার আপনি কেন বলেন
নবী আমাদের মতো এরকম বলা ঠিক হবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিকে কতবার পরীক্ষা করেছি কিন্তু কোনো দিক আমাদের সাধারণ মানুষের মতো আমার নবীকে, আসলে যারা চিনে না তারাই এরকম বলে, যারা চিনে তারা কোনোদিন এরকম বলে না, যারা চিনে তারাই নবীরে কিনে। আল্লাহ একবার বলো আসুন কোন নবী, যে নবী রাহমাতাল্লিল আলামিন হয়ে আসতেছেন রবিউল আউয়ালে, বলুন কয় তারিখে আসছিলেন? আরো যেরকম এর মধ্যে অনেকে অনেক কথা বলতে পারে, আমরা অন্য কারো কোনো কথা মানবো না, একটা কথার মধ্যে আমরা অটল থাকবো, সেই কথাটা হলো নবী দুনিয়াতে আসছে কয় তারিখ। এই বাবা যুব, কারো কথা মানবো না, কয় তারিখে দুনিয়াতে আসছে? 12 তারিখ, রবিউল আউয়ালের 12। রবিউল আউয়ালের চাঁদ যখন উদিত হলো তখন ওই মক্কানগর থমথমে, পরিবেশ যেন আনন্দের ঢেউ উঠতেছে, মক্কানগর যেন থমথমে অবস্থা, কি যে আনন্দ, কি যে পরিবেশ। মা আমেনা বলেন, আমি আশ্চর্য হয়ে যাই মক্কার অবস্থা দেখে। আজকে যদি আপনাদের আনোয়ারা থানা, আনোয়ারা থানায় তত্ত্বাবধায়ক সরকার আসে 8 দিন পরে, বলুন 8 দিন আগের থেকে আনোয়ারার অবস্থা অন্যরকম হবে কিনা? হবে। সিআইডি, ডিআইবি, র‍্যাব, বিডিআর, সেনাবাহিনী চারদিক তদন্ত করবে, খবর নিবে, পরিবেশ সুন্দর করার জন্য, বেজাল মুক্ত করার জন্য। একজন তত্ত্বাবধায়ক সরকার আসতে যদি 8 দিন আগে সিআইডি, ডিআইবি, র‍্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী মোতায়েন করতে পারে গো, বলুন তামাম পৃথিবীর রাহমাতাল্লিল আলামিন মক্কা নগরীতে আসবে, আমার আল্লাহর পুলিশ বিডিআর বাহিনী মক্কা নগরীতে আসছে কিনা? সমস্ত মক্কা নগরে রহমতের ফেরেশতা নেমে গেছে, থমথমে পরিবেশ। মা আমেনা বলেন, শুধু এই আকাশ বাতাস থমথমে নয়, পশু পাখিরা পর্যন্ত দেখি কেমন কেমন তাদের আচার আচরণ, আনন্দ তাদের মধ্যে যেন বিরাজ করতেছে। মা আমেনা বলেন, আমি একদিন মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গেলাম, পানি উঠাবো, এত নিচের পানি উঠাবো, বালতি নিয়ে কলস নিয়ে কুয়ার পাড়ে যখন দাঁড়াইলাম, এমনি সময় শুনি কে যেন ডাকে, ওই সাফা পর্বতের দিকে আওয়াজ শোনা যায়, কে যেন ডাকতেছে, জিব্রাইল, জিব্রাইল রে, আমার বন্ধুর মায়া মেনা কুয়ার পারে দাঁড়াইছে, এত নিজের পানি আমার বন্ধুর পেটে নইয়া উঠাইতে বড় কষ্ট হবে রে জিব্রাইল, আমার বন্ধুর মায়া মেনার এই বালতি নিচে ছাড়ার আগে আগে রে জিব্রাইল, নিজের পানি গুলো উপরে উঠাইয়া দে। আমেনা বলেন, এই ঘোষণার পরে দেখি নিজের পানি কুয়ার মুখের মধ্যে এসে গেল, নদীর থেকে পুকুর থেকে যেইভাবে মহিলারা কলর বুড়াইয়া নেয়, আমি আমেনা ঠিক সেইভাবে কলর বুড়াইলাম, রাহমাতাল্লিল আলামিনের মা হিসাবে আমি আমেনা একটু কষ্ট পাইলাম না, কলসি কাঙ্ক্ষে লইয়া রওনা হলাম বাড়ির দিকে যাব, এমনি সময় শুনি আকাশের উপরে গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, তাকায়া দেখি এক জায়গায় পাখি আসতেছে, এর মধ্যে একটা পাখি সর্দার ডেকে ডেকে বলতেছেন, পাখিরা রে আর সামনে বাড়িস না রে, পাখিরা বেয়াদবি হবে রে, বেয়াদবি করিস না, ওই যে দেখ রাহমাতাল্লিল আলামিনের মা দাঁড়াইয়া রইছে রে, নবীর মায়ের উপরে দিয়া উইরা গেলে বেয়াদবি হবে রে পাখিরা, ও পাখিরা দুই ভাগে ভাগ হইয়া যা। আমেনা বলেন, তাকাইয়া দেখি পাখিগুলো দুই ভাগে ভাগ হইয়া আমার দুই পাশে দিয়া উইরা যায়, আর আমি আমেনারে সালাম জানাইয়া যা। বাড়িতে গিয়ে আশ্চর্য হলাম, কি ঘটনা শুরু হলো, এই রবিউল আউয়াল চাঁদ যখন উদিত হলো মক্কার অবস্থা এরকম হয়ে গেল। আমেনা বলেন, ব্যাপার কি, কি হইতেছে, কি হবে, এবার অবস্থা কেমন দেখা যায়? আমেনা বলেন, মাঝে মাঝে পশু পাখির খেলা দেখার জন্য আমি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম, একদিন দেখি এক যাক হরিণ ওই পাহাড় থেকে আনন্দে আত্মহারা হইয়া মাঠে নেমে গেছে, আর এক পাহাড় থেকে আরেক যাক বাঘ আনন্দে আত্মহারা হইয়া মাঠে নেমে গেলেন, অন্যদিন হরিণ দেখলে বাঘ দৌড়াইয়া ধরতে যাইতো, হরিণে বাঘ দেখলে জীবন দৌড়াইয়া বাঁচাইতো, আজকে কেউ কাউরে ভয় পায় না, কেউ কাউরে থাপা দেয় না, কি যেন তারা পেয়ে গেলেন, কি পাইয়া যেন তারা শান্তির সাগরে বাসতেছেন। আমেনা বলেন, দেখি হরিণ গুলো দৌড়াইয়া বাঘের দিকে যায়, বাঘ দৌড়াইয়া হরিণের দিকে যায়, গালের সাথে গাল লাগাইয়া ডাকে, খবর পাইছো নি রাহমাতাল্লিল আলামিন বলে দুনিয়ার জমিনে আসতেছে।
আমলে বলেন শুধু এই জায়গায় নয়, আমি এভাবে দেখতে দেখতে হঠাৎ করে দেখি বড় একটা ভাগ দৌড়ায় এসে আমি আমেনার সামনে দাঁড়াইয়া গেছে। আমি ভয় পাইতেছি, না জানি ভাগ আমাকে খেয়ে ফেলে, বাঘ ডাকতেছে মানুষের মতো কথা বলে, আমেনা গো ভয় পাইও না, আমি তোমারে খাওয়ার জন্য আসি নাই, একটা খবর দিতে আসছি, আমেনা তোমার পেটে রহমাত আল্লাহ। আমেনা গো তোমার মতো ভাগ্যবান মহিলা এই জগতে আর কেউ নাই গো, আমেনা আমি বাঘ আসছি তোমাকে খবর দিতে, আর তোমার ধন্য দুইটা পায়ে আমি বাঘ সালাম করে বিদায় হইয়া যা। বাগে যে নবীর মাকে সালাম করে আজকে সে নবীর উম্মত, তো আমরা আমরাও যদি এই নবীর আদর্শে আদর্শিত হতে পারি, জঙ্গলার ভাগ আমাদেরকেও সালাম করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে সালাম করবে এটা অন্যদিন হবে, এখন সংক্ষেপ করে দিলাম। এবার নবী আসতেছেন, রবিউল আউয়ালের 11 তারিখ পার হয়ে যায়, থমথমে পরিবেশ, খানাই কাবা পর্যন্ত খুশিতে আত্মহারা, বালুর কণাগুলি পর্যন্ত খুশিতে নাচতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমেনা বলেন। দেখি অবস্থা কেমন থমথমে, বিকাল হয়ে গেলে কে যেন খবর দেয় রাহমাতের লিল আলামিন দুনিয়ায় আসবে। সন্ধ্যার পরে আমেনা চোখের পানি ঝেড়ে দিলেন, ভাবে বোঝা যায় আমার পেটে রাহমাতের লিল আলামিন, আজকে যদি সন্তান ভূমিষ্ঠ হয় আমার যে কেউ না, আমি যে অসহায়, আমার স্বামী নাই, আমার সন্তান হলে কে পাশে থাকবে, কে আমাকে সহযোগিতা করবে। চোখের পানি ছেড়ে দিলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দেখে বৌমা আমেনা কান্দে, আমেনা রে কেন কান্দো গো মা, কি তোমার দুঃখ, কি তোমার ব্যথা, ডাকতেছে শ্বশুর আব্বা জান আমি কান্দি, আমার মন বলে আজকে আমার বাচ্চা হতে পারে, সন্তানাদি হতে পারে, আমার যে কেউ নাই, আমি যে অসহায়, কে আমার পাশে থাকবে, খেদমতে কে থাকবে। আমার আল্লাহ বলে আমেনা রে কান্দিস না রে, আজকে জেনে তুমি আর জমিনে আসবে রে, এই নবীর খেদমতের জন্যই আমি জান্নাতি মহিলা পাঠাইব। কোন দলের আলেমের অস্বীকার করার ক্ষমতা নাই, এ নবীর খেদমতে যে জান্নাতের মহিলারা হাজির হয়েছে। এখন আপনি মিলাদুন্নবী মানেন না, আসিয়া মারিয়াম জান্নাত থেকে আসছে, নবীর পয়দাইশের উপর নবী পাকের খেদমতের জন্য, আমেনার খেদমতের জন্য আল্লাহ জান্নাত থেকে আসিয়া মারিয়ামকে পাঠায়, এখনো আপনি মিলাদুন্নবী মানেন না, তাহলে বোঝা গেল আপনি আল্লাহরই মানেন না। 01711263461 এবং 01815535 নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয়, বোমা তোমার যে স্বামী নাই আমি তো জানি, মারে আমি তোরে আদর করে আমার আদরের ছেলে আব্দুল্লাহকে দিয়ে বিবাহ করাই আনছিলাম, মা তুই কান্দলে আমি কষ্ট পাই, কান্দিস না। ওমে আইমান আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমানকে ডেকে আনলেন, তুমি আজকার থেকে এখন থেকে আমার বৌমা আমেনার নিকটে বসে থাকবে। আমার বৌমার চোখের পানি আমি সইতে পারি না, যে নবীর আগমনে আমার আল্লাহ জান্নাত থেকে আসিয়া মারিয়ামকে খেদমতে পাঠাই, সেই নবীর আগমনের ঈদে মিলাদুন নবীর আয়োজন কারা করেছো, তোমাদের প্রতি আমার আল্লাহ খুশি হইয়া যাইব। কাজ করেছেন মিলাদুন নবীর আয়োজন কে করেছেন, আপনাদের নামের তালিকা আল্লাহর আরশে টানানো হয়েছে। আচ্ছা আবার ডাকে আবুল আহাবের দাসী সোয়াইবা কই, নিয়ে আসো সোয়াইবা, তুই থাকবি, আমি খানেকে আবার দরজায় যায় কাঁদবো, আমার বৌমা অসহায়, স্বামী নাই, সন্তান হবে, কি জানি হয়, আল্লাহর কাছে আমি কাঁদবো, আল্লাহ যাতে আমার বৌমাকে কষ্ট না দেয়, যে সন্তানই দেয় যাতে আল্লাহ পাক সাহায্যের মাধ্যমে দেয়, যাতে কোনো কষ্ট না হয়। সোহাইবা আমি খানে আবার দরজার কাছে আসি, তুই একটু খবর টবর আমার দিস, আর মেয়াইমান তুই কিন্তু করতে পারবি না, আমার আমেনার কাছে বসে থাকবি। মায় আমেনা বললেন, যদি নবী আসবে গো আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তৈল আমার ঘরে ছিল, নবীর উম্মতের আগো হে নবীরে বুইলা যায়ও না, নবী না খাইয়া পেটে পাথর লাগাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছে, এই নবীর কথা ভুলে যায়ও না, এই নবীর ভালোবাসা থেকে দূরে সরে যায়ও না।
এগারো তারিখ দিবাগত বারো তারিখের রাত্র নবী আসবে, এমনকি রাত্র দিনে পর্যন্ত জগাড়িয়েছে। রাত্রে কয় আল্লাহ গো তোমার নবীরে রাত্রেবেলা দিও, রাত্রেবেলা দিও, আমি রাইত গর্ব করব রাহমাতুল্লিল আলামিন রাইতে আইছে। দিনে কয় আল্লাহ হ্যার কথা হইন না, দিনে বেলা দিও, আল্লাহকে তারা ঝগড়া করিস না। আমার নবী ঝগড়ার নবী না, আমার নবী বেজাল নবী না, আমার নবী জামেলার নবী না, আমার নবী হলো রাহমাতাল্লিল আলামিন, সকলের জন্য আমার নবী রহমত। কাজী তোরা ঝগড়া করবি, এ কাজ আমি করব না। নবীকে দুনিয়াতে এমন মুহূর্ত দিয়েছিলেন আল্লাহ, যে মুহূর্তটা ছিল রাত্রের শেষ দিনের শুরু। রাত্রে ক আমিও পাইছি, দিনে ক আমিও পাইছি, কেউ আর দুঃখ নাই, সেই নবী হলো রাহমাতাল্লিল। তো এই নবীকে নিয়ে টানাটানি কেন? আসলে আমরা নবীরে চিনলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, আসতেছে রাহমাতুল্লিল আলামিন নবী। মা আমেনা বলেন, আমি ঘরের মধ্যে বসে আছি, অন্ধকার ঘর, উম্মে আইমান আমার পাশে বসা। আব্দুল মুত্তালিব বলেন, এই বারো তারিখ রাত্রটায় আমি খানায় কাবার পাশে, রাত্র বারোটা একটা যখন পার হয়ে গেল, হঠাৎ করে দেখি রে আকাশের মধ্যে বিকট একটা শব্দ হয়েছে। আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ, আসতে গেলেন না? এদেশের কোন মানুষ আসার সময় আকাশের দরজা খুলছে? কে আসার সময় খুলছে? কার নবী? কার নবী? আমাদের নবী বলুন না, কার নবী? এতে কি আপনারা কি খুশি না? যে আওয়াজটা কি বড় হরে বলুন, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আকাশের দরজাটা যখন বিকট শব্দ হয়ে খুলে গেল, আমি তাকাইয়া দেখি আকাশের দরজা খোলা, দরজাটা সাজানো হলো। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকাইয়া ডাকে, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে, বলুন, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, হায় রে আল্লাহ তাআলা রহমতের এই দরাতে দয়ার নবী তার শিব এনেছে, এই দরাতে দয়ার নবী তার শিব এনেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, হায় রে আল্লাহ তাআলা রহমতের আরবেরই মরুপথে ফুল ফুটেছে, আরবেরই মরুপথে ফুল ফুটেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, হায় রে আল্লাহ তাআলা রহমতের আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাবে যাহার খবর দিয়েছে, তাওরাত কিতাবে যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতের মায়ার নবীর আগমনের বারো তারিখ রাত্রটা আকাশের দরজা খুলে গেল। আব্দুল মুত্তালিব বলেন, আমি আশ্চর্য হয়ে তাকিয়ে আছি, এরপরে দেখি ওই দরজাটা দিয়ে জান্নাতি সুন্দর শাড়ি পরে গো মহিলারা আসতেছে। একজন আরেকজনকে ডেকে ডেকে বলতেছেন, আসিয়া রে ও মারিয়াম, ও রহিমা, ও হাওয়া, চলো আমিনার ঘরে যাই রে, আখিরি নবী আসবে রে, চলো না আমরা আখিরি নবীর খেদমতে চলে যাই। জোরে জোরে কন্না, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকাই আর সহ্য হয়ে যাই, এটা কেমন খবর, কেমন ঘটনা রে? আমার নাতি হবে, আমিনার ঘরে হবে, খবর পাইলাম মহিলারা আসতেছে জান্নাতি সুন্দর শাড়ি পরে। আমার আল্লাহ বলেছে, আমার বন্ধুর আগমনে আসিয়া রে ও মারিয়াম, এই কাপড় পরলে হবে না রে, জান্নাত থেকে সুন্দর শাড়ি পরতে হবে। আল্লাহ একবার বলো, জান্নাত থেকে নতুন সুন্দর শাড়ি পরতে হবে। বলুন আমরা নতুন সুন্দর শাড়ি আমাদের দেশের মহিলারা বেশি কোন দিন পরে? আমরা নতুন কাপড় কোন দিন পরি? কয় না কোন দিন পরি? যারা গরিব মানুষ তারও দেখবেন হাওলাত করে হইলেও সন্তানের জন্য একটা পায়জামা পাঞ্জাবি নতুন কাপড়ের ব্যবস্থা করে। বলুন সেই দিনটা কোন দিন? আমার আল্লাহ যদি জান্নাতি মহিলাদেরকে নির্দেশ দিতে পারে, দে দে আজকে জান্নাতি সুন্দর শাড়ি পরে ঝাড়ে, আজকে আমার বন্ধু দুনিয়ায় যাবে রে, এর চেয়ে আনন্দের আর কোনো দিন হতে পারে না। আমার
কোরআন শরীফে নির্দেশ করেছে ফালিয়াফরাহু ফালিয়াফরাহু, তোমরা খুশি হও। কেন খুশি হইবা? এমন এক বস্তু, এমন এক বন্ধু তোমাদের কাছে দিয়েছি যার দাম দুনিয়ার সবচাইতে বেশি। আল্লাহ একবার বলুন, ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। এই নবীর আগমনে আমার আল্লাহ নির্দেশ, ও মহিলারা সুন্দর নতুন শাড়ি পরো, নতুন সাজে সাজো। আজকে কার আগ? সেই নবীর আগমনে প্যান্ডেল সাজাইছো, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদেরকে মায়া করবে। দয়ার নবী, মায়ার নবী দুনিয়ার জমিনে আগমন করতেছেন, আপনারা যারা সেই উপলক্ষে মাহফিল সাজাইছেন, পুরস্কার কি? এই তো আপনাদের বাজেট হয়ে গেছে। এবার আসতেছেন আব্দুল মুত্তালিব, বলেন খবর পাইয়া একটা দৌড় দিয়ে আমেনার ঘরের সামনে হাজির। আমেনা রে ও উম্মে আইমান, দে আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কোলে দে। উম্মে আইমান বলেন, আপনার নাতি হবে কে বলেছে? নাতি হয় না, নাতিন হয় কেমনে জানেন? আব্দুল মুত্তালিব বলেন, রে উম্মে আইমান কথা ছাপাইয়া রাখিস না রে, আমার নাতি হয়েছে রে, যে নাতির খবর আমি আকাশের মধ্যে শুনেছি। বলুন, আমরা দুনিয়াতে আইলে আমরা কয়জনের খবর আকাশের মধ্যে হইছে? আসেন কেউ? আসেন? দুনহের ঘরের হেলাই দি হুনছে না। আপনারা চট্টগ্রামের সন্তান হইলে আমরা বৈরব থেকেই তো হুনি না, তা আপনি আবার নবীর হমান এলেন কেমনে? আশ্চর্য, কি সাহস, কিভাবে এই সমস্ত কথাগুলি বলে! আল্লাহ তাদেরকে বুঝ দেখ সকলে বলুন আমি। যাই হোক, এবার আব্দুল মুত্তালিব বলেন, উম্মে আইমান আকাশে খবর হয়েছে আমার নাতি হয়েছে, তোরা মিথ্যা কথা কইতেছস? উম্মে আইমান বলেন, এখনো হয় নাই, আমি ঘরের ভিতরে চুপ করে আছে। আমেনা একটু পরে ঘরের মধ্যে ঢুকে গেলেন আসিয়া মারিয়াম, জিজ্ঞেস করেন, আমেনা তোমরা কে? ঘর আলোকিত হয়ে গেলেন, তোমার নাম কি? আমারে চিনেন না, কেমনে চিনবো, তোমার এত দেহি নাই। ও আমেনা, আমি হইলাম ফেরাউনের বিবি আসিয়া, জান্নাত থেকে আসছি রহমাতের লীল আলমিনের খেদমত করার জন্য। সেই নবীর আগমনে জান্নাত থেকে মহিলারা আসে গো, ও চট্টগ্রামের আনোয়ারার মা বোনেরা, তোমরাও যারা সেই নবীর আগমনের মিলাদুন্নবীর আলোচনা শোনার জন্য বসে আছো, তোমাদের ভাগ্য ভালো হয়ে গেছে। তুমি আমার চিনলেন না, আমি ঈসা নবীর মা মারিয়াম, তুমি আমি রাহিমা, তুমি আমি হাওয়া, আমি আদিমাতা। আমনে বলেন, কিছুক্ষণ চুপ করে আছি, একটু পর দেখি পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। আমি একটু কষ্ট পাই নাই, একটু ব্যথাও অনুভব করি নাই, আমি তাকাইয়া দেখি সোনার পুতুল নূরের নবী সেজদাই পরে কান্দে। হে নবী, নিয়ে কে তোমাদেরকে শিক্ষা দিল বাড়াবাড়ি করার জন্য? বাবারা ভাইরা অনুরোধ করে যায়, হে নবীরে কষ্ট দেওয়ার মতো কোনো আচার আচরণ কইরু না। নবী দুনিয়াতে আসলেন, মক্কা নগর থমথমে, কি আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। যাই না, ওদিকে সংক্ষেপ করে দিলাম, 9 তারিখে আসতেছি, এখান থেকে বাকি আলোচনা 9 তারিখে করি। এখানে আমরা কি পাবো এই অনুষ্ঠান করে, সেটাই আমার শেষ কথা। মা আমেনা বলেন, আমি দেখি নূরের পুতুল শিশু নবী সেজদায় অবস্থায় পড়ে আছে। আমি টান দিয়ে কুলে নিলে দেখি আমার ঘরের চারপাশে রহমতের ফেরেশতারা ঘুরতেছে, তওয়াফ করতেছে, নবীর আগমনের গুনগুন গুনগুন করে গান গাইতেছে। আকাশের দিকে তাকাইয়া দেখি দুই দল ফেরেশতা নবীর জোসনে জুলুসের মধ্যে শরীক হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। এক দল ফেরেশতার হাতে দেখি সবুজ রঙের পতাকা, আরেক দল ফেরেশতার হাতে দেখি সাদা রঙের পতাকা, নিয়ে তারা আসতেছে গুনগুন করে গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমার ঘরের চারিপাশে গুনগুন শব্দ শুনতে পেলাম, রহমতের ফেরেশতারা পর্যন্ত এ আনন্দ মিছিলে যোগ দিয়েছিলেন। আল্লাহু একবার বলুন। লম্বা ঘটনা, যাই না ওদিকে, এবার খবর হয়ে যায় একের পর এক,
কবর হয়ে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে, কবর চলে যায় সুয়াইবা তার মনিব আবুল আহাবের কাছে, আবুল আহাব তোমার বাতি যাইছে একটা চক্ষু জোড়ায়, কি যে সুন্দর বলা ভাষা আমার নাই। আবুল আহাব কয় সোহাইবা আমার ভাতিজা হইছে, খবর দিছস তোরে কিন আনছি, কিনা গোলাম তুই, বহু টাকা দিয়ে খরিদ করে আনছি, তুই বান্দি শুন, ভাতিজা হইছে খবরটা দিছস, আমার যে কি খুশি লাগছে, সোমবার দিন সকালবেলা খবরটা দিলি, যা তোকে খুশি করার জন্য আমি আঙ্গুল ইশারা করে বলতেছে যা তোকে আজ থেকে মুক্ত করে দিলাম যা। নবীর আগমনে আনন্দিত হইয়া সোমবার দিন সকালে কাট্টা কাফির আবুল আহাব বান্দি আজাদ করে দেওয়ার কারণে ওই কাট্টা কাফির আবুল আহাবের কবরে আজাব সোমবার দিন হইলে, ওই নবীর আগমনে আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করার কারণে আমার আল্লাহ আবুল আহাবের কবরের আজাব সোমবার দিন বন্ধ করে দেয়। কাট্টা কাফির সোমবারে আজাব বন্ধ, এমন কি তার এই আঙ্গুলটার মধ্যে শরবতের নহর জারি হয়ে যায়। কাট্টা কাফির আবুল আহাব যদি নবীর আগমনে আঙ্গুল ইশারা করে খুশি হইয়া বান্দি আজাদ করলে সোমবারে কবরের আজাব বন্ধ পায়, শরবতের নহর আঙ্গুলে জারি হইয়া যায়। রে নবীর আশিকেরা পাগলেরা, এই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা মিলাদ মাহফিলের আয়োজন করে যারা কষ্ট করেছো, আমার আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ পুরস্কারের বাজেট আমার আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছে। তাই আসুন মিলাদুন নবীর পক্ষে, এই নবী না হইলে জগৎ হইতো না, এখান থেকে বাকি আলোচনা সব 9 তারিখে আসতেছি এই মাহফিলে হবে, এখান থেকে বাকি আলোচনা যাই, এই পর্যন্ত যে আলোচনা করলাম আমরা এটাই বুঝাতে চাইলাম, এই নবী না হইলে জগৎ হইতো, এই নবী না হইলে নামাজ রোজা হজ জাকাত মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি পাঞ্জাবি আবাদতের কিছুই হইতো না।